Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। মেট্রো রেলের 5টি স্টেশনের কাজ খুব দ্রুতগতিতে চলছে, তো আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। আর বর্তমানে মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনটি বসানোর কাজও শুরু হয়ে গেছে। 23 এপ্রিল 2021 মেট্রো রেলের প্রথম ট্রেনের সেটটি উত্তরার ডিপোতে আসার কথা রয়েছে। মেট্রো রেলের কমলাপুর স্টেশনের কারণে বর্তমানে যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটিকে ভাঙার কথা ছিল, তো সেটিকে না ভেঙে তার সামনেই হচ্ছে মেট্রো রেলের স্টেশনটি করা হবে। তো এই বিষয়ে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে উত্তরা থার্ড ফেজের অংশের তৃতীয় স্টেশন, এটি হচ্ছে উত্তরা সাউথ। বর্তমানে এখানে স্টেশনটি দৃশ্যমান হয়ে গেছে। স্টেশনটির উপরের দিকে বর্তমানে ছাউনি তৈরির কাজ চলছে, মানে এই স্টেশনগুলোতে রেল লাইন বসানোর কাজটিও সম্পন্ন হয়েছে। এই স্টেশনগুলোতে সিঁড়ি, এক্সেলেটর, লিফট থাকবে। বর্তমানে স্টেশনগুলোতে সিঁড়ি তৈরির কাজ চলছে। সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠলে একটি বিশাল হল রুম দেখা যাবে, যেটির নাম হচ্ছে কনকোর্স হল, যা লম্বায় প্রায় 180 মিটার আর চওড়ায় হচ্ছে 33 মিটার। দ্বিতীয় তলায় হচ্ছে টিকিট কাউন্টার হবে, আর তৃতীয় তলায় হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মটি। উত্তরার অংশে মেট্রো রেলের স্টেশনগুলোর কাজ খুব দ্রুতগতিতে চলছে। উত্তরা সাউথ স্টেশনের পরের যে স্টেশন সেটি হচ্ছে পল্লবী, তারপরে হচ্ছে মিরপুর 11। উত্তরার প্রথম স্টেশন থেকে মিরপুর 11 পর্যন্ত হচ্ছে 5টি স্টেশন। এই 5টি স্টেশনের কাজ দ্রুতগতিতেই চলছে। মেট্রো রেলের ট্রেনের সেটগুলো আসার পর এই 5টি স্টেশনে টেস্ট ট্রায়াল দেওয়া হবে। উত্তরা থার্ড ফেজের অংশের পরের যে স্টেশন সেটি হচ্ছে পল্লবীর দিকে, আর এই দিকটি চলে গেল হচ্ছে মিরপুর DOHS, তারপর হচ্ছে পল্লবী। এই দিকটিতে বৈদ্যুতিক লাইনের সব খুঁটি বসে গেছে। বর্তমানে উত্তরা থার্ড ফেজের অংশে মেট্রো রেলের জন্য বিদ্যুৎ লাইনের জন্য সব খুঁটি বসে গেছে। এখন বিদ্যুৎ ব্যবস্থাপনা স্থাপন আর বৈদ্যুতিক তার বসানোর কাজ চলছে। আর মেট্রো রেলের ডিপোর দিক থেকে প্রথম স্টেশন পর্যন্ত বিদ্যুৎ লাইনের জন্য তারও বসে গেছে। একটু পর আপনাদেরকে সেখানে গিয়ে সেই অংশটিও দেখাবো। মেট্রো রেলে সব মিলিয়ে 24 জোড়া ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনের ইঞ্জিন সহ কোচ থাকবে 6টি, আর সবগুলো ট্রেনই নির্মাণ হচ্ছে জাপানে। এবার এখান থেকে সামনের দিকে চলে যাব উত্তরার দ্বিতীয় স্টেশন, মানে যেটি হচ্ছে উত্তরা সেন্টার। আর এই দিক দিয়ে একদম সামনে একদম সোজা চলে গেল উত্তরার প্রথম স্টেশন, যেটি হচ্ছে উত্তরা সাউথ। তারপর মেট্রো রেলের যে ডিপোর অংশ রয়েছে সেটিও দেখাবো। ঢাকা মেট্রো রেলের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মেট্রো রেলের প্রথম ধাপের কাজ, যেটি হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, এই অংশের মোট দৈর্ঘ্য হচ্ছে 11.73 কিলোমিটার। আর এই অংশে হচ্ছে স্টেশন থাকবে 9টি। উত্তরার অংশে যে 3টি স্টেশন রয়েছে সেই স্টেশনের বৈদ্যুতিক সাব স্টেশন, সিগন্যালিং, টেলিকমিউনিকেশন এবং স্টেশন কন্ট্রোলার কক্ষ নির্মাণের কাজটি চলছে। সামনে বাম দিকে এটাই হচ্ছে উত্তরার দ্বিতীয় স্টেশন, যেটি হচ্ছে উত্তরা সেন্টার। উত্তরা সেন্টার এই স্টেশনটিতে বর্তমানে প্ল্যাটফর্মের উপরের অংশে ছাউনি তৈরির কাজ চলছে। উত্তরা সেন্টারের স্টেশনের দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে সিঁড়ি তৈরির কাজটিও সম্পন্ন হয়েছে। এছাড়াও থাকবে এক্সেলেটর, লিফট। আধুনিক বিশ্বের মেট্রো রেলের স্টেশনে যে ধরনের সুযোগ সুবিধা থাকে, আমাদের এখানের এই মেট্রো রেলের স্টেশনগুলোতেও সেই ধরনের সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে। এটি হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনের নিচের অংশ। সামনের দিকেই হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন, যেটি হচ্ছে উত্তরা নর্থ। তার সামনেই হচ্ছে মেট্রো রেলের ডিপো, আর এটি হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন। আর এদিকের অংশেও রেল লাইন বসে গেছে। জাপানে মেট্রো রেলের ট্রেনগুলো তৈরি হচ্ছে। ট্রেনগুলোতে 6টি যাত্রীবাহী কোচ থাকবে। প্রতিটি কোচের উভয় পাশে 4টি করে দরজা থাকবে। উভয় দিক থেকে ঘন্টায় প্রায় 60,000 যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরার অংশ থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেলটির দৈর্ঘ্য হচ্ছে 20.1 কিলোমিটার।
আর এটি যেহেতু কমলাপুর পর্যন্ত যাবে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে 1.16 কিলোমিটার। সব মিলিয়ে এই মেট্রো রেলটির দৈর্ঘ্য হচ্ছে 21.17 কিলোমিটার। সব কিছু ঠিক থাকলে আমরা এবছরে মেট্রো রেলটি চলাচল দেখতে পারব। তো প্রথম দিকে এটিকে টেস্ট ট্রায়াল দেওয়া হবে, যেটি হচ্ছে উত্তরার প্রথম স্টেশন থেকে মিরপুর 11 পর্যন্ত। এটিই হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন, যেটি হচ্ছে উত্তরা নর্থ। বর্তমানে এই স্টেশনটিও দৃশ্যমান হচ্ছে, আর এখানে সামনের দিকটি চলে গেল ডিপোর দিকে। এটি হচ্ছে উত্তরার প্রথম স্টেশনের নিচের অংশ। উত্তরার দিক থেকে মেট্রো রেলে ওঠার জন্য এখানে আসতে হবে। উত্তরার হাউস বিল্ডিং এর দিক থেকে এখানে আসার জন্য সোনারগাঁ জনপথ হয়ে একদম সোজা চলে আসতে হবে খালপাড়ের দিকে। খালপাড়ে এসে একদম সোজা চলে যেতে হবে, কোনো ডান বাম নেই। সড়কের শেষ প্রান্তে আসলেই দেখা যাবে মেট্রো রেলটি। এখানে আসার পর বাম দিকে একটু সামনের দিকে আসলেই হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশনটি, আর একটু সামনের দিকেই হচ্ছে ডিপো। আর এখানে উপরের দিকে এক খুঁটি থেকে আরেক খুঁটির মধ্যে বৈদ্যুতিক তার বসানোর কাজটি চলছে। উত্তরা সোনারগাঁ জনপথের যে সড়ক, সেটি হচ্ছে সামনের দিকে এসে শেষ হয়েছে। তো সেখান থেকে এসে এবার হচ্ছে এইদিকে যেতে হবে। তো মেট্রো রেলের যে প্রথম স্টেশন, সেটি হচ্ছে এই যে সামনের দিকে, এখানেই আসতে হবে। মতিঝিলের এই অংশ পর্যন্তই হচ্ছে মেট্রো রেলটি আসবে, আর এটি যেহেতু কমলাপুর পর্যন্ত যাবে, তো এই যে অংশটি হচ্ছে শাপলা চত্বর। তো ট্রেন যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে পারে না, সেই জন্য মেট্রো রেলটি এই দিক দিয়ে কমলাপুরে না গিয়ে এই দিক দিয়ে যে সড়কটি গেছে এই দিক দিয়ে হচ্ছে লাইন করা হবে। আর এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো কমলাপুর রেলওয়ে স্টেশনকে না ভেঙে তার 30 মিটার সামনের দিকেই হচ্ছে মেট্রো রেলের কমলাপুর স্টেশনটি হওয়ার কথা রয়েছে, যেটি হবে সড়কের উপরে, যেমনটি অন্যান্য স্টেশনও সড়কের উপর রয়েছে সেরকম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে মেট্রো রেলের এই দৃশ্যগুলো অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।